একবারে ডুবে গেছে। আস্তে দান রে ভাই, আস্তে দান। হ্যাঁ, নৌকা চালাচ্ছে। এই বাজার মধ্যে সব ডুবে গেছে মনে হয়। হ্যাঁ, ওদিকে তো হচ্ছে যে কোনো পানি টানে নাই, কিছু নাই, এদিকে পানি দেয়। দেখেন কার্টুন মুটুন সব শেষ ভিতরে, না ওই পানি ঢুকছে, পানি ঢুকছে ওর ভিতরে। বেতন পায় যাবে তো? আর বেতন তো পাবে, লিখিত তো দেয়নি তো এখন। আপনি তো কোনো লিখিত দেন নাই, আপনার বেতন আটকায়, লিখিত দেয় না, বেতন আটকাবে তাই। সবই পাবে, যা আছে সব পাবে। মোটরসাইকেলটা বলে মোটরসাইকেল নিয়ে যাবে তো, নিয়ে যাবে পারবে। ওকে আমি বলি যে 59,000 টাকা ডি রয়েছে। হ্যাঁ, যে ওটা থেকে মাইনাস হবে 14,000। ও কইছে না, এটা দিলে হবে না, 3,000 দিতে হবে। পাগল হইছে। আরে বলেন এক্সিকিউটিভ রে ফোন দিতে। মোটরসাইকেল টান পরে বলতো একটা পড়ে গেছে, শু করা ছিল ভিজে গেছে, যাওয়া যাবে না। ওদিকে ইয়ে কাদা আছে, বেশি ধারে যাওয়া যাবে না তো। পানি বের হওয়ার কোনো জায়গা না, না এই রাতে যদি আরো হয় সারা রাত তাহলে কি হবে? ইয়ে হবে এক বুক ভিডিও করে আপনি ন্যাশনাল গ্রুপে দিবেন যে আমাদের এই চার দিনের এই অবস্থা। আরো সংসদ না এই ছেলেটা কিন্তু সার দেই। বোঝা যায় না তো।